না মাঠ পাড়া পড়ব সেন্টার কি পরিস্থিতি এখন এখন পরিস্থিতি মায়েদের একটাই দাবি দিদিমণি ঘরটা আপনি সারানোর কথা বলেন না বলুন কারণ বাচ্চারা পড়তে আসে নিয়মিত পড়তে আসে এবার এই এমতো অবস্থায় ঝড় বৃষ্টি এই যে কুয়াশা এদের মধ্যে এদের নিয়ে এই ঘরে পড়ানো খুব কষ্ট হয় তারপর মেঝেগুলো ওই দেখেন বসে গেছে মেঝেগুলো দিয়েও খুব মানে সাপ টাপের ভয়ে লাগে একটু যে এত ভাঙা ঘর অবস্থা আমরা সেন্টারটা মানে ক্লাসটা করবো কী করে আবার খাবারটা এখনও পর্যন্ত কিছু খারাপ হয়নি কিন্তু ভবিষ্যতে যে হবে না এই গ্যারান্টি দিতে পারবো না কারণ এত ভাঙাচোড়া অবস্থায় রান্না করি তখন যদি একটু নোংরা এসে পড়ে ভয় লাগে যে কী জানি কখন কী হয়ে যাবে আর এখানে তো কোনো খাতাপত্র কিছুই রাখতে পারি না আমি প্রধানের কাছে গেছি 21 সালে গেছি 22 সালে গেছি আর 23 সালে আমি ভিডিওতে 3 বার গেছি এর আগে যিনি সভাপতি ছিলেন ছন্দা বিবি খান ওনার কাছে আমি যতবার বলেছেন গেছি রিসেপশনে জমা দিচ্ছি দরখাস্ত পাড়ার মানুষের সই নিয়ে জমা দিয়ে আসতে বলেছিলেন যে এই ঘরটা ছবি তুলে তাও করেছি আসেনি এবার ওনারা এসে দেখেও গেছেন যে হ্যাঁ এমন তো অবস্থায় সেন্টারটা করা যাচ্ছে না আমরা চেষ্টা করবো মায়েদের কাছ থেকে যে অভিযোগ গুলো আছে সেগুলো আপনি কিভাবে কন্ট্রোল করেন মায়েদের কাছে থেকে এমনি অন্য বিষয়ে কোনো অভিযোগ নেই একটাই ঘরটার সম্বন্ধে অভিযোগটা বেশি আসে ঝড় বৃষ্টির সময় আপনারা কি করেন যখন বৃষ্টি ঝড় হয় তখন আমরা যখন অনবরত বৃষ্টি শুরু হয় দেখেন আমরা যখন এখানে এসে হয়তো দেখা যাচ্ছে খাবারটা চড়াচ্ছে সেই মুহূর্তে ঝড় বৃষ্টি এসেছে ওখানে হয়তো ছাতা মাথায় দিয়ে রান্নাটা হয় না হলে পাশের সেন্টার আছে ওনার থেকে একটু সাহায্য নেওয়া হয় আর আমি বাচ্চাদের নিয়ে ক্লাব আমাকে একটু জায়গা দেয় আমি ক্লাবে বারান্দায় বসি ক্লাব আমাকে একটু খাবার রাখতেও দেয় মানে আমাদের যা একটু কাগজ থাকে খাবার টাবার কাজ ডাম টাম জিনিসপত্র হাঁড়ি কড়াই সব চাল ডাল কিছুতে এনে রাখতে হয় সেটা আমাদের ক্লাবে থাকে ক্লাবে রাখতে হয় আমাদের এখানে কিছু আমরা রাখতে পারি না সবই ওখানে রাখি মানে আপনার সরকার থেকে ক্লাবই আপনাদের বেশি সাহায্য করছে হ্যাঁ সরকার থেকে ক্লাব আমাদের প্রচুর সাহায্য করে আর সবসময় ওরা আমাদের পাশে থাকে আর এখানে মায়েদের এমনি খাবার নিয়ে খুব কোনোদিনই ঝামেলা এখনো তো হয়নি আর আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু এখন তো এমতো অবস্থায় খাবার নিয়ে কোনোদিন কোনো ঝামেলা হয় যেটুকু দেয় সেটুকু দেওয়ার চেষ্টা করি সরকার যেটুকু দেওয়া হয় সেটুকু দেওয়ার চেষ্টা করি আমার নাম প্রতিমা মণ্ডল বাড়ি হাওলিয়া সেন্টারটা কোথায় সেন্টারটা হচ্ছে নাটনা মাঠপাড়া পূর্ব আর আপনার সেন্টারের নাম্বার আমার সেন্টারের নাম্বার 311 নম্বর অবস্থাটা কি খারাপ রান্না করলে নোংরা ফোংরা পড়ে আর আমি তো মাসে ছেলে পেলে নিয়ে আনলে জল বৃষ্টিতে ওই সব কিলাবে বসে হ্যাঁ তা আপনারা এর কোনো সুরাহা করতে পারছেন না না আপনার নাম রুমা মণ্ডল বাড়ি নাটনায়